নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার দর্শক বন্ধু আজ আমি আপনাদেরকে বলবো যে কুম্ভ রাশির মার্চ মাস কেমন যেতে তাই ভিডিওটি পুরো দেখুন আসুন তবে শুরু করা আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে মার্চ মাস খুব একটা ভালো যাবে না হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যে মার্চ মাসে আপনাদের কি কি হতে চলেছে তার আগাম পূর্বাভাস এই মাস আপনাদের অভিশপ সময় হ্যাঁ বন্ধুরা এই মাসে আপনাদের গুরুজন হানির সম্ভাবনা রয়েছে তাই একটু আপনারা সাবধানে থাকবেন এবং আপনার বাবা মা প্রত্যেকের যারা গুরুজন ব্যক্তি আছে তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন এরপরে আমি আপনাদের এক এক করে বলতে চলেছি কি কি হতে পারতে প্রথমে আছি আপনাদের পারিবারিক জীবন আপনাদের পারিবারিক জীবন মোটেই সুখের আশা দিতে আমি পারছি না তবে মাসের শেষের দিকে আপনাদের পারিবারিক জীবনে একটু হলেও ভালো হতে চলেছে এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য এই মাসে ভালো থাকবে তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে একটু প্রবলেমে থাকতে হবে এরপরে আসি আপনাদের ব্যবসা যারা বিজনেস করছেন তাদের বিজনেস মোটামুটি যাবে তবে খুব একটা আহামুরি যে রাতকে দিন দিনকে রাত করে দিল এরকম টাইপের কোনো যাবে না এরপরে আসি আপনাদের যারা চাকরি করছেন যারা চাকরি করছেন তাদের এই মাসে বদলির সম্ভাবনা আছে চাকরির চ্যুতির সম্ভাবনা আছে এবং নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম আসবে এরপরে আপনাদেরকে জানাই দাম্পত্য জীবন হ্যাঁ বন্ধুরা দাম্পত্য জীবনে ছোটোখাটো কোলাহল হবে তবে এই কোলাহল সবসময় যে থাকবে তা নয় মোটের উপরে যদি বলা যায় এই মার্চ মাসে আপনাদেরকে আমি সুখের কোনো বার্তা বলতে পারছি না এরপরে আসি আপনাদের সন্তান কুম্ভ রাশির একটু এই মাসে চিন্তিত থাকবেন সন্তানদের কৃতকর্মের জন্য আপনাদেরকে অনেক খেসারত পো হতে পারে এছাড়াও আপনারা নিজেরাও কোনো ঝুট ঝামেলার মধ্যে হেসে যেতে পারেন দেখা গেল পাড়াতে কোনো গণ্ডগোল হলো আপনি ওখানে দাঁড়িয়েছিলেন আপনার নামটা পুলিশের খাতায় চলে গেল এরকম প্রবলেম আসতে চলেছে তাই আপনারা এই মাছটা খুব সাবধানে থাকবেন এটাই আমি আপনাদেরকে বলবো যাই হোক ভিডিওটি আনন্দের ভিডিও নয় যদিও বা তাও যদি আপনাদেরকে ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ